সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। সম্প্রতি একটি ভিডিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিন্তু এই ভিডিও ছড়ানোর পেছনে বা এই অপরাধ চক্রের পেছনে কারা আছে সেই ঘটনা দেখাবে আমাদেরই আলিপুর বার্তার বিশেষ প্রতিবেদন। কোন অপরাধ চক্র এই ঘুরে বেড়াচ্ছে সুন্দরবন পুলিশ জেলার এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সমস্ত এলাকায়, কুলপি, ফলতা, নোদাখালি, ডায়মন্ড হারবার, রাতের অন্ধকারে এই আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে ডায়মন্ড হারবারের থেকে শুরু করে বিভিন্ন গ্রামে, সমস্ত বাড়িতে বাড়িতে আতঙ্কিত আছে গ্রামের মানুষ। আদৌ কি আতঙ্কিত সেই ঘটনা দেখাবো শুধুমাত্র আমাদের চ্যানেলে আলিপুর বার্তায়। জনসাধারণের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে, এলাকায় কিছু দুষ্কৃতি ঢুকেছে, এইরকম একটি গুজব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এটা নিছকই একটি গুজব, এই গুজবে কেউ কান দেবেন না এবং গুজব রটাবেন না। না, মূলত যেটা হয়েছে যে আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকগুলোতে বা থানা এলাকাগুলোতে কিছু রিউমার আমরা শুনতে পাচ্ছি, বাগলারি বা অন্যান্য কিছু অ্যাবডাকশন, এরকম রিউমার আমরা শুনতে পাচ্ছি। তো এই রিউমারটা যাতে স্প্রেড না করে এবং এই রিউমার থেকে যাতে অন্য কোনো দিকে মানুষ প্রভাবিত না হয়, আমরা বিভিন্ন জায়গায় ফিল্ডে গিয়েও দেখেছি যে অ্যাকচুয়ালি এগুলো রিউমার, এগুলো বাস্তবে কোনো কিছু ঘটনা নেই। সেই জন্য আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে স্টেপ নিচ্ছি। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার থেকে শুরু করে প্রতিটি বুথ এরিয়ার লোককে সঙ্গে নিয়ে, পঞ্চায়েত সমিতি, ব্লককে সঙ্গে নিয়ে, সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে আমরা তাদেরকে বোঝাচ্ছি কী করতে হবে, মানুষকে সচেতন করছি যে এই ধরনের রিউমারে যাতে তারা কান না দেয়। কেন এই ধরনের রিউমার স্প্রেড হচ্ছে আমরা ক্ষতিও দেখছি, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই সবসময় থাকছে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেগুলো আমরা সেই নিয়ে, যেখানে যেখানে আমাদের এরকম ধরনের কিছু খবর আসছে রিউমার স্প্রেড করার, সেটা ভিডিওর মাধ্যমে হোক, সেটা অডিওর মাধ্যমে হোক, অন্য কোনো প্রিন্ট মাধ্যমে হোক, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। গ্রেপ্তার অলরেডি ফলতাতে বোধ হয় অলরেডি আমাদের গ্রেপ্তার হয়েছে এটা নিয়ে, এবং আমরা খুব ভিজিল আছি। থানার নাম্বারটা অবশ্যই আপনারা লিখে রাখবেন, 8116103106। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ হয়ে এসেছিল, কিছু খুঁজে পাওয়া যায়নি, কোনো ব্যাপার নেই। পুলিশ কি করছে এখন? এখন পুলিশ এই তো ডিউটি করছে, হ্যাঁ, চারিদিকে প্রচার চালাচ্ছে। প্রত্যেক স্বাভাবিক তো, প্রত্যেক মানুষই আতঙ্ক আছে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে আছে, কালকের একটা গুজব পাওয়া গেছে কুলপি স্কুল থেকে, উস্তি স্কুল থেকে বাচ্চা তুলে নিয়ে গেছে। আসছে পুলিশ গাড়ি নিয়ে, ওরা আসছে এখন প্রচার চালাচ্ছে যে কোনো গুজব ঘটনা দেখে আপনারা কেউ ইয়ে করবে না, থানার নাম্বারটা নিয়ে নিন, নিলে তারপর আমাদের সঙ্গে, আমরা থানা তোমাদের সঙ্গে আছি, কোনো ভয় করবে না, কোনো অসুবিধা সুবিধা হলে আমাদের কাছে ফোন করে জানিয়ে দেবেন। আপনারা আতঙ্কিত হবেন না, পুলিশকে জানান,
কালকেও একটা বাগানি হাতে এরকম একটা খবর পাওয়া গেছে, পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেছে। কোনো রকম গুজবে কান দেবেন না, যা আছে প্রশাসন তৎপর আছে এবং আপনাদের পাশে আছে, যেটা আছে আমাদেরকে জানান, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। তবে এই আতঙ্ক মানুষের মধ্যে এখন তৈরি হয়ে গেছে, কিন্তু এই আতঙ্ক না গুজব, এই আতঙ্কের পেছনে কি কোনো অপরাধমূলক চক্রান্ত কি ঘুরে বেড়াচ্ছে, নাকি তারই কিছু ঢুমারা ছবি দেখালাম আমাদের আলিপুর বার্তায়। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ঢুমারা সেই ছবি তুলে ধরলাম। আপনাদের এতক্ষণ দেখালাম সেই ছবি, যে ছবিকে বা যে ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় এসডিও বিডিও সর্বস্তরেই চলছে প্রশাসনিক বৈঠক, এর পাশাপাশি চলছে পুলিশি রুট মার্চ। তবে একটাই কথা, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আপনার এলাকায় বা আপনার যে কোনো সমস্যা হলেই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে যান, তারা সদা সতর্ক আপনাকে সাহায্য করার জন্য। ক্যামেরায় মনোজ বাগের সাথে অরিজিৎ মণ্ডল ও মেহবুব গাজীর রিপোর্ট, আলিপুর বার্তা।